আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাকায়াত সম্মানিত দর্শক আজকে আপনার সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে ভিডিওটি হচ্ছে দুজনের মধ্যে যদি মনোমালিন্য হয়ে থাকে তাহলে এই তদবির করলে ইনশাল্লাহ আপনাদের মধ্যে আবার ভালোবাসা সৃষ্টি হবে স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয় অথবা পরিবারের কোনো সদস্য মনোমালিন্য হয় তাহলে ইনশাল্লাহ ওইটা আপনারা করতে পারেন আর বিশেষ করে বিয়ের আগে যদি করেন তাহলে কোনো কথাবার্তা নয় কথা বলা মহাপাপ যদি এই বিশ্বাস আল্লাহর উপর তাকে যে কথাবার্তা বলা ছাড়াই আল্লাহ তালা আপনাদের মিলিয়ে দেবেন ভবিষ্যতের জন্য যদি আল্লাহ তালা মনে করেন যে আপনাদের দুজনের বিয়ে হলে আপনাদের সংসার সুখে হবে তাহলে ইনশাল্লাহ ওই তদবির আপনারা উপকার পাবেন আর যদি এটা মনে করেন যে হতেই হবে নষ্টামি হোক আর যা কিছুই হোক ওইটার দ্বারা উপকার পেতেই হবে তাইলে এটা করে কোনো লাভ নেই ঠিক আছে অবশ্যই ভাগ্যের উপর ছেড়ে দেবেন যদি আল্লাহ তালা এটাকে ভালো মনে করেন তাইলে হবে আর আল্লাহ তালা ভালো মনে না করেন তাইলে এটার কোনো উপকার পাবেন না ওরকম হলে ইনশাল্লাহ ওই তদবির করতে পারেন আর এটা তদবির যে করবেন আর মনোমালিন্য আগে ছিল এখন ব্রেকআপ হয়ে গেছে আর তদবির করছেন আর দুজনের আবার সম্পর্ক শুরু তো পার্কে যাওয়া হাঁটা গুড়া ঘুরি সব কিছু কথাবার্তা রাত্রে দুইটা তিনটা পর্যন্ত ফোন ওইরকম কিন্তু ইসলাম কখনো সাপোর্ট করে না ওইরকম রিলেশন তো যাই হোক একজন আরেকজন যদি মনোমালিন্য হয়ে থাকে তাহলে আপনারা এই তদবির করবেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন আসুন এখন আমরা জেনে নেই কীভাবে কী করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত পয়দা করিবার তদবির স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ যদি তাকে অথবা মনোমালিন্য হয় তাহলে নিম্নের নিখিত তাবিজ লিখিয়া কাগজে লিখিয়া উহা পানি দ্বারা দৌত করিয়া উভয়ে পান করিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা অতি সত্তর তাদেরকে মিল মোহাব্বত সৃষ্টি করিয়া দিবেন তো যে নকশাটা আপনারা দেখতেছেন ওইটাতে কোনো নাম টাম কোনো কিছুর প্রয়োজন নেই ওইটা শুধু আপনারা লিখবেন লেখার পরে একটা বোতলে হোক অথবা একটা জগের মধ্যে হোক অথবা যে কোনো জিনিসের মধ্যে হোক অর্থাৎ পানিটি আপনি ডুবিয়ে দেবেন আর ওই ওইটা থেকে আপনারা যদি পরিবারের সবাই ওইটা থেকে পানি পান করেন তাও কোনো সমস্যা নেই পান করতে পারেন ইনশাআল্লাহ ওই পানি যতজন পান করবে সবার জন্য মহাব্বত পয়দা হবে মহাব্বত সৃষ্টি হবে এখন যদি উল্লেখিত ব্যক্তি আপনার দূরে থাকে ওই স্বামী যদি প্রবাস হয়ে থাকে অথবা স্ত্রী বাপের বাড়ি হয়ে থাকে তাহলে কী করবেন অথবা অন্য কারোর জন্য করতেছেন সে ব্যক্তি আপনার দ্বারে পাশে নেই তাহলে অবশ্যই আপনারা যেটা আগেই বলছি আগেই যে এরকম বলে দিচ্ছি ওইটা অনেকের এরকম উপকার হয় ঠিক আছে যার উপকার হওয়ার কথা তার এরকমই উপকার হয় আর যার উপকার হওয়ার কথা নয় সে একদম কাছে থেকেও পানি পান করার পরেও কোনো উপকার হয় না সেজন্য তো দূরে থাকলে ওইটা ওই মানুষের নিয়ত করে আপনি অন্য কোনো মানুষকে আপনি পরিবারের হোক অথবা পরিবারের বাহিরের হোক কোনো মানুষকে আপনি পান করাইতে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যেতে পারে ঠিক আছে তো যাই হোক আজকের আমল আজকের তদ্বুর এই পর্যন্ত ওইটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন যে কোনো দিন পানি পান করতে পারবেন বা করাই দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি